সবে মাত্র সফল হয়েছিল ছেলেটা। এই সফলতা আসেনি একদিনে, তিলে তিলে গড়ে তুলেছিল নিজের স্বপ্নের ইউটিউব চ্যানেলটিকে। সে আর কেউ নয়, আমাদের প্রিয় ভাই অমিত মণ্ডল। অমিত ভাই প্রমাণ করে দিয়েছে, ইচ্ছে শক্তি থাকলে জীবনে একজন প্রতিবন্ধী ও সাধারণ মানুষের মতো সফলতা অর্জন করতে পারে। নিজের বুদ্ধি এবং ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে হয়ে উঠেছিল একজন ইউটিউবারদের মধ্যে অন্যতম। অমিতকে দেখে বাকি সাধারণ মানুষরাও নিজের মনে উপলব্ধি করতে পেরেছে যে ট্যালেন্ট থাকলে সব কিছুই সম্ভব। ইউটিউবে সে এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে বড় ইউটিউবাররাও তার সাথে দেখা করতে আসত, শুধুমাত্র তাকে ভালোবাসে বলেই। আপনারা সবাই জানেন, অমিতের পরিবারে আছে তার মা এবং তার বাবা। অমিত মণ্ডলের বাবাও একজন অ্যাবনর্মাল রুগী, তাই তার পিতামাতাকে দেখবার মতো ছিল অমিত একাই। সে তার ইউটিউবে সফলতা অর্জন করে বাবা মায়ের মুখে হাসি ফুটিয়েছিল। মাত্র 3 মাসের টাকায় বাড়ির যাবতীয় সাজানোর জিনিস ঘরে এনেছিল। শখের বসে সে একটা স্কুটিও কিনেছিল, আর এই স্কুটি হলো তার জীবনের কাল। প্রতিবন্ধকতাকে হারিয়ে সদ্য স্বপ্ন দেখতে শুরু করেছিল। ধীরে ধীরে আর্থিক সমস্যা কাটছিল, সুখের মুখ দেখতে শুরু করেছিল তার পরিবার। অবশেষে ঈশ্বরের কাছে হেরে গেল অমিত। একটা ঘটনাতেই সবকিছু থেমে গেল। মাত্র 22 বছরেই দুর্ঘটনায় প্রাণ হারালেন বিশেষ ক্ষমতা সম্পন্ন ইউটিউবার অমিত মণ্ডল। তার মৃত্যুতে সমগ্র ইউটিউবার সহ দর্শকদেরও মন কেঁদে উঠেছে। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জের মুন্সিরহাট এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন অমিত। অমিত সহ আরো 2 জন গুরুতর জখম হন, সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় হাসপাতালেও ভর্তি করা হয়। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় রাতেই কলকাতায় আনা হয়। SSKM হাসপাতালে ভর্তি করা হয় তাকে, কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে অমিত মণ্ডল মারা যায়। বিশেষ ক্ষমতা সম্পন্ন অমিত মণ্ডলের পরিবারে অভাব ছিল না নিত্য সঙ্গী। বাবা মা সাফায়ের কাজ করতেন, এর মধ্যেও প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেছিলেন অমিত। ইউটিউবে ভ্লগ বানাতে শুরু করেছিলেন অমিত। এখন তার 3 লক্ষের বেশিও সাবস্ক্রাইবার। ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে, কিন্তু তার মধ্যেই একটা ঘটনার সব শেষ হয়ে গেল। নিজের ইউটিউব থেকে ইনকাম করা টাকায় মাকে হঠাৎ করে একটা আইফোন কিনে এনে অবাক করে দিয়েছিলেন। অমিত মণ্ডলের ছিল সিলভার প্লে বাটন এবং গোল্ড প্লে বাটন। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আমাদের প্রিয় অমিত ভাইয়ের জন্য প্রার্থনা করবেন যেন তিনি যেখানেই আছেন ভালো থাকেন। অমিত ভাইয়ের আত্মার শান্তি আমরা সকলেই কামনা করি। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।